আমাদেরকে মহান আল্লাহ তাল্লাহ তৈরি করেছেন এই দেশে কোনো রাজ পরিবার নাই কোন রাজত্ব করার জন্য এই দেশকে স্বাধীন করা হয় নাই তো আমি সেই জায়গা থেকে যখন আমার বাবার কথা চিন্তা দশ ডিসেম্বর বিএনপি কি দখল করবে যা বললেন দলটির নেতারা আগামী দশ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ ওই দিন রাজধানী ঢাকায় কি হচ্ছে এরই মধ্যে নানা মহলে এমন আলোচনা চলছে বিশেষ করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ যেভাবে এই সমাবেশকে ঘিরে রাজধানীতে পাল্টা কর্মসূচি সহ সতর্ক পাহারা বসানোর পরিকল্পনা করছে তাতে আলোচনা আরও ভিন্ন মাত্রায় পাচ্ছে ফলে দশ ডিসেম্বর আসলে এই ঢাকায় কি হতে যাচ্ছে তা নিয়ে রাজনীতিতে নতুন একটি পরিস্থিতির আভাস দিচ্ছে যদিও বিএনপির নেতারা বলছেন তারা সারা দেশে বিভাগীয় পর্যায়ে যে গণসমাবেশ করেছেন তারই ধারাবাহিকতায় দশ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশ হবে নয়টি বিভাগের সমাবেশের পর ঢাকায় তাদের শেষ গণসমাবেশ এই সমাবেশ ঘিরে ঢাকা ঢাকা দখল বা অবরুদ্ধ করে সরকার পতনের ডাক দেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই শুধু বড় জনসমাবেশ করার তাদের লক্ষ্য বরং সরকারি দলের নেতা ও মন্ত্রীরা এই কর্মসূচিকে এমন জায়গায় নিয়ে গেছেন যে তাতে মনে হচ্ছে সেদিনই ঢাকা ঢাকা দখল করে দখলে করে সরকারের পতন ঘটাবে বিএনপি আদতে তো সেরকম কিছু নয় সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে মূলত ঢাকার সমাবেশকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত হয় বিএনপির মধ্যম সারির কয়েকজন নেতারা বক্তব্যের রেশ ধরে গত আট অক্টোবর রাজধানীর সেগুনবাগিচায় এক আলোচনা সভায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান বলেন আগামী দশ ডিসেম্বরের পর দেশ চলবে খেলাদা জিয়া ও তারেক রহমানের কথায় এর একদিন পর দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী লক্ষ্মীপুরে দলের কর্মসূচিতে বলেন শিগগিরই তারেক রহমান দেশে আসবেন তার পর দিন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নলা উল্দিন ফারুক বলেন দশ ডিসেম্বর ঢাকায় সমাবেশ হলে আটলান্টিক মহাসাগরের মতো হবে এই সমাবেশে খেলাতে যেয়ে যাবেন বিভিন্ন গণমাধ্যমে আসা এ বক্তব্যগুলিকে সামনে এনে কথা বলা শুরু করেন ক্ষমতাসীন দলের মন্ত্রী নেতারা অবশ্য এমন বক্তব্য দেওয়ার ঘটনায় বিএনপির শীর্ষস্থানীয় নেতারা কিছুটা বিব্রত হন পরে ওই তিন নেতাকে দলের পক্ষ থেকে সতর্ক করা হয় বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন সরকার ও ক্ষমতাসীন দল দশ ডিসেম্বর বিএনপির সমাবেশকে ঘিরে রাজধানীতে একটি ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে এ লক্ষ্যে ঢাকায় নেতা কর্মীদের গ্রেফতারও শুরু হয়েছে আর সমাবেশের দিন বিএনপিকে সতর্ক রাখার কথা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভাপতি ও কৃষিমন্ত্রী বিএনপি সমাবেশের নামে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করলে মতিঝিলে হেফাজতে ইসলামের যে পরিণতি হয়েছিল এর চেয়েও খারাপ পরিণতি বরণ করতে হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু গতকাল মঙ্গলবার রাতে বলেন আমরা দশটি বিভাগে গণ সমাবেশ করেছি ঢাকায় অন্য বিভাগের মতো সমাবেশ হবে এটা যেহেতু রাজধানী সেজন্য আওয়াজ একটু বেশি হয়েছে এই আর কি এটা কোনো জাতীয় সমাবেশ না আমরা কখনো বলিনি যে সারা দেশ থেকে লোক আনবো এখন সরকার নিজে নিজে আমাদের কি দোষ দলীয় সূত্র জানায় বিষয়টি নিয়ে শিগগিরই সংবাদ সম্মেলন করবে বিএনপি সেখানে দশ ডিসেম্বর ঢাকার গণসমাবেশ নিয়ে গণমাধ্যমে আশা সরকারের দিক থেকে নানা পরিকল্পনার বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করবে বিএনপি বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে এসব সমাবেশের মাধ্যমে কার্যত সারা দেশে পরবর্তী আন্দোলনের ভিত্তি তৈরির জন্য এক ধরনের মহারদা হয়েছে এর মধ্য দিয়ে সাধারণ মানুষের সমর্থন কোন পর্যায়ে এবং মাঠের নেতা কর্মীদের অবস্থানও জানা গেছে দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতাদের পর্যবেক্ষণ হচ্ছে সরকার বিএনপির আন্দোলন দানা দিতে চায় না সে কারণে দশ ডিসেম্বর বিএনপির সমাবেশকে ডেডলাইন বানাতে তৎপর হয়েছে আওয়ামী লীগ নানা প্রতিবন্ধকতার মধ্যেও বিএনপির বিভাগীয় গণসমাবেশগুলোতে যে পরিমাণ লোক সমাগম হচ্ছে সেখান থেকে সরকার পরিষ্কার বার্তা পেয়ে গেছে যে মানুষ তাদের আর চাইছে না এখন তাদের ভয় দশ ডিসেম্বর ঢাকার গণসমাবেশ ঘিরে রাজধানীতে জনস্রোতের সৃষ্টি হতে পারে এই জনস্রোত থেকে জনরস সৃষ্টি করে কিনা সে আশঙ্কায় বিএনপিকে ফাঁদে ফেলার কৌশল হিসেবে সরকারি দল দশ ডিসেম্বর নিয়ে বেশি তৎপর সমাবেশ করার অনুমতি চেয়ে গতকাল আমানুল্লাহ উল্লাহ আমানের নেতৃত্বে বিএনপির ছয় সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে দেখা করেন সেখান থেকে বের হয়ে আমানুল্লাহ সাংবাদিকদের বলেন কমিশনার বলছেন তারা আলাপ আলোচনা করে আমাদের জানাবেন ইতিমধ্যে সরকার আওয়ামী লীগ ও পরিবহন খাতের সূত্রগুলির সঙ্গে কথা বলে জানা গেছে এই সমাবেশ ঘিরে ক্ষমতাসীন দল নানা পরিকল্পনা ও প্রস্তুতি শুরু করেছে ঢাকা জেলা আওয়ামী লীগ রাজধানীর অন্যতম বড় প্রবেশমুখ সাভারে দশ ডিসেম্বর সমাবেশের কর্মসূচি নিয়েছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ ওই দিন রাজধানীতে দুটি সমাবেশ করতে দলের অনুমতি চেয়েছে এছাড়া পরিবহন খাত সরকার ও ক্ষমতাসীন আওয়ামী লীগ নিজেদের মধ্যে পরিকল্পনা আটছে ওই দিন পরিবহন চলাচল নিয়ন্ত্রণ করার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক পাহারায় থাকবে এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন অন্যান্য বিভাগে যেভাবে আমরা সমাবেশ করেছি ঢাকায় আমাদের সেভাবে সমাবেশ করার পরিকল্পনা এখানে ঢাকার আশেপাশের জেলা ও মহানগর থেকে লোকজন আসবে আমার মনে হচ্ছে সরকার কিছুটা ভয় পেয়ে অন্য পথে যাওয়ার চেষ্টা করছে এটা তাদের জন্য ভালো হবে না কারণ মানুষ সবই বোঝে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি করতে না দিলে এর সব দায়ী দায়িত্ব তাদের এদিকে হবিগঞ্জে বিএনপি নেতাকর্মীদের উপর পুলিশ হামলা চালিয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির দাবি করেছেন আগামী নভেম্বর সিলেটে গণসমাবেশে সফল করার জন্য বুধবার বিকেলে হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা চলছিল মাগরিবের নামাজের পরপর লাখাই থানার ওসি চম্পক এবং সাব ইন্সপেক্টর দেবাশিস ও রাব্বির নেতৃত্বে পুলিশের একটি দল বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালাই প্রথমে ব্যধরকাল লাঠিচার্জ করে এবং তারপর নির্বিচারে গুলি ছুটতে থাকে এতে এলাকায় এক ভয়ঙ্কর আতঙ্ক ও ভীতির সৃষ্টি হয় আশেপাশের মানুষ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে প্রাণ ভয়ে পালাতে থাকে তিনি বলেন পুলিশে হামলায় জেলা বিএনপির আহ্বায়ক জি কে গৌস ছাত্রদল নেতা ফজলে রব্বি আহমেদ আজম সহ গুরুতর আহত হয় প্রায় শতাধিক নেতাকর্মী সভাস্থল থেকে সভার সভাপতি ও লাখাই উপজেলা বিএনপির সহসভাপতি শেখ ফরিদ মিয়াকে টেনে হিচড়ে নিয়ে যায় পুলিশ এছাড়া হবিগঞ্জের বানিয়াগঞ্জ গণসমাবেশে লিফলেট বিতরণের সময় নেতাকর্মীদের উপর পুলিশ হামলা চালিয়ে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জহির হোসেনকে গ্রেফতার করে বুধবার রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন রিজভি বলেন বিএনপির গণসমাবেশগুলোতে বিপুল জনসমাগমের কারণে অবৈধ সরকার নিজেকে বিভিন্নভূত করছে এ ঘটনার তিনদা প্রতিবাদ জানিয়ে কারান্তরীণ নেতাদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদের মুক্তির দাবি জানান বিএনপি নেতা এদিকে দেশের অধিকাংশ মানুষের এখন নুন আনতে ফুরুই। রিজভি বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি গণসমাবেশকে কেন্দ্র করে সরকার দমনের এক দুঘোলোকীয় নীতি গ্রহণ করেছে বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুক্ত মহাসচিব রুহুল কবির রিজি তিনি বলেন আগামীতে সিলেট কুমিল্লা রাজশাহী ও ঢাকার সমাবেশকে ব্যর্থ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীরা যৌথভাবে অপারেশন সার্চলাইটের মতো সহিংস আক্রমণ করছে বিএনপি নেতা নেত্রী ও সাধারণ জনগণের উপর গণদাবির ভিত্তিতে বিএনপির গণসমাবেশের কর্মসূচি অপ্রত্যাশিতভাবে সফল হওয়ার হওয়ায় আওয়ামী সরকারের গা জলা করছে কিন্তু সব বাধা বিপত্তিকে অতিক্রম করে সমাবেশস্থলের দিকে জনগণের এগিয়ে আসাকে সরকার কোনোমতেই সহ্য করতে পারছে না বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভি এসব কথা বলেন এ সময় দলের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ মুনির হোসেন মোহাম্মদ সেলিমুজ্জামান সেলিম সৈয়দুল আলম বাবুল তারিকুল ইসলাম তেনজিং প্রমুখ উপস্থিত ছিলেন রিজভি বলেন আকাশচুম্বী রিজার্ভের পরিমাণ বিদ্যুতের বন্যা বইয়ে দেওয়া জাতীয় আয়ের বৃদ্ধি নিয়ে সরকারের ফাঁকি ঝুঁকি গড় নিয়ে ভয়া পরিসংখ্যান তৈরি করে জাতিকে বিভ্রান্ত করার অপচেষ্টা হয়ে আসছে কিন্তু দেশের মানুষ এগুলো কখনোই বিশ্বাস করেনি এখন আন্তর্জাতিক চোখে উন্মোচিত হয়েছে এরা কত বড় ধাপ্পাবাজ কিন্তু মানুষ নিজেদের জীবন দিয়ে উপলব্ধি করেছেন কি ভয়াবহ দুঃসহ পরিস্থিতি তারা অতিক্রম করছেন দেশের অধিকাংশ মানুষের এখন নুন আনতে পান্তা ফুরি তিনি বলেন প্রায় দেড় দশক ধরে বর্তমান রক্তপায়ী সরকার ব্যাপক লুটপাট সীমাহীন দুর্নীতি ও অসহনীয় দুঃশাসনের যাতলে পৃষ্ঠ হচ্ছে সারা জাতি দেশ এখন গভীর সংকটে নিপতিত নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস এবং অজস্র রক্তধার বিনিময়ে অর্জিত গণতন্ত্রের কবর রচনা করে শুধু পুলিশি শক্তির উপর ভর করে টিকে থাকার সরকার গোটা জাতিকেই পরাধীন করছে